আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা সন্ধ্যার পরে বের হয়েছি, বের হয়ে গ্র্যান্ড মলে চলে এসেছি। আর আজকে বাইরে বের হওয়ার একটাই কারণ, আমার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কেনার ছিল আমার সংসারের জন্য, আর এটা কেনার জন্যই আমরা আজকে গ্র্যান্ড মলে এসেছি। আর গ্র্যান্ড মলে আসার পরে ওই জিনিসটা কেনার পরে আরও কিছু বাজারও করেছি, যেহেতু আমরা আজকে গাড়ি নিয়ে এসেছি, এজন্য ভাবলাম কিছু বাজারও করে নিই। আর গ্র্যান্ড মলের ভিতরে ভিডিওটা অ্যালাও না, যার জন্য ভিতরের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমরা এখন গ্র্যান্ড মল থেকে কেনাকাটা শেষে এখন গাড়ির দিকে যাচ্ছি। তো বাসায় গিয়ে আমি খুবই যে প্রয়োজনীয় জিনিসটা কিনেছি সেই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি, গাড়িটা সামনে পার্ক করা আছে আর আমার হাজবেন্ড ওইখানেই ওয়েট করছে আমাদের জন্য। তো আমরা এখন কেনাকাটা শেষে গাড়ির কাছে যাচ্ছি সবাই মিলে। আর দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশটা কত সুন্দর। আসলে দুবাইয়ের সব জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে, যখন আমরা বের হই দিনের পরিবেশটাও সুন্দর থাকে আর রাতের পরিবেশটা তো আর বলার কিছুই থাকে না, এতটাই সুন্দর। তাই তো আমরা বাসায় চলে এসেছি, আর দেখেই বুঝতে পারছেন যে আমি কী কিনেছি। হ্যাঁ, আমি একটা গ্রাইন্ডার কিনেছি আমার রান্নাঘরের জন্য, আর এটা আমাদের খুবই একটা প্রয়োজনীয় জিনিস, যেহেতু আমাদের রান্নাঘরে অধিকাংশ সময় থাকতে হয়, আর রান্না বান্নার জন্য মশলা তো মাস্ট বি, সব মেয়েদেরই প্রয়োজন হয়, আর এজন্য এই গ্রাইন্ডারটাও খুবই দরকার। তো আমরা যখন দুবাইতে প্রথম এসেছি, আসার পরে আমি একটা ব্লেন্ডার কিনেছিলাম, সেটা ছিল প্লাস্টিকের, আর ওইটা আসলে মোটামুটি ভালোই ছিল, বাট এই এক বছর ব্যবহার করেছি, কিন্তু ওটা ব্যবহার করে আসলে আমি অতটা স্বস্তি পাই নাই, কারণ ওটা যখন আমি ইউজ করতাম তখন আমার কাছে কেমন জানি মনে হতো ভিতর থেকে নাট খুলে খুলে আসতেছে, এরকম মনে হতো। তো প্রথম প্রথম মানে অতটা সমস্যা হয়নি, কিন্তু লাস্ট কয়েকদিন আমি যখন মশলাটা করছিলাম তো তখন ভিতর থেকে নাট খুলে গেছে, প্লাস ওর ভিতর থেকে কালো কালো ওই যে কিছুদিন রেখে দিলে ওই নাটগুলো যে জংটা পড়ে ওটা ভিতর থেকে মানে মশলার সাথে কালারটা এক হয়ে যাচ্ছিল। তো একদিন আমি হচ্ছে আপনার আদাটা ব্লেন্ড করছিলাম, তো হঠাৎ করে দেখি যে আদাটা আস্তে আস্তে কালো রং হয়ে যাচ্ছে। তো আমি আসলে প্রথমে বুঝতে পারিনি, পরে দেখি যে আমার আদাটা কালো হওয়ার কারণ কি, আমি খুঁজতে খুঁজতে দেখি যে ভিতরের নাটটা আসলে মানে জং পড়ে গেছে, ওটার থেকে পানি লেগে লেগে ওই পানিটা আসলে ভিতরে মানে মশলার ভিতরে চলে আসতেছে। তো দেন এইভাবে আরও কিছুদিন আমি করছি খুব ভয়ে ভয়ে, কিন্তু লাস্ট যেদিন করেছি ওদিন আসলে নাটটাই খুলে গিয়েছে। তো ভয়ে আসলে আর ওইটাতে হাত দেওয়া হয় না। তো আমার হাজবেন্ডকে বলেছিলাম যে আমি আসলে স্টিলেরটা কিনতে চাই। তো আমি বাংলাদেশেও কিন্তু স্টিলের গ্রাইন্ডার ব্যবহার করতাম, যার জন্য আমি জানি যে স্টিলেরটা খুবই ভালো। তো প্রথম যখন এসেছিলাম এখানে কোথায় কী ভালো পাবো আসলে আমি এতটা জানতাম না, যার জন্য সামনের মাথায় যেটাই পেয়েছিলাম ওটাই কিনেছিলাম। তো অনেক দেখা দেখির পরে আসলে আমি আজকের এই গ্রাইন্ডারটা কিনেছি গ্র্যান্ড মল থেকে। আসলে গ্র্যান্ড মলে অনেক ধরনের প্রোডাক্ট আছে, বাট আমি যখন গ্র্যান্ড মলে গেলাম তখন অনেক ধরনের প্রোডাক্ট দেখেছিলাম, অনেকগুলোই দেখেছি। আমরা ডিসাইড করেছিলাম অন্য একটা কিনবো, তো ওখানে যে লোকটা ছিল ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনটা বেশি ভালো হবে, তো উনি আসলে আমাদেরকে এটাই প্রিপেয়ার করেছিল যে এটা খুবই ভালো হবে আর এটা 3 বছরের ওয়ারেন্টি আছে। তো সব কিছু দেখে শুনে এটা আসলে ওটার থেকে 29 দিরহাম বেশি ছিল, বাংলাদেশ টাকার 1000 টাকা মতো বেশি ছিল। তো তারপরে ভাবলাম যে আসলে ভালোটাই নেওয়া উচিত, আর আমি ইন্ডিয়ান আসলে আগে বাজাজ যে কোম্পানিটা আছে ওই গ্রাইন্ডারটাও ইউজ করতাম, 7-8 বছর ইউজ করেছি, তো মানে সেইভাবেই রয়েছে খুবই ভালো। তো এদেশে যেহেতু চলে এসেছি ওটা নিয়ে আসা হয়নি, আর এখানে এসে যেহেতু সব কিছু আস্তে আস্তে নতুন করে কিনতেছি, যার জন্য আমি ভাবলাম একটা ভালো দেখেই কিনি। তো তারপরে এটা কিনলাম, আর এটা আসছে ইন্ডিয়ান একটা কোম্পানি, যেহেতু ইন্ডিয়ান কোম্পানির প্রতি একটা আস্থা আছে যার কারণে আমরা এই গ্রাইন্ডারটা কিনেছি। আর এটা দেখতে পাচ্ছেন খুবই ভালো, আর দেখে শুনে বুঝে মনে হচ্ছে এটা অনেক দিন লাস্টিং করবে।
তো আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন কালারটা, আমি এখানে দুইটা কালার ছিল, একটা পার্পল কালার আর একটা এই যে পিঙ্ক কালার, তো আমি এটাই নিয়েছি, আমার মেয়েদের খুবই পছন্দ এই কালারটা। তো এই তো এই সেটটা আসলে আমার খুবই ভালো লেগেছে। এটা তিনটা জার আছে দেখতে পাচ্ছেন, ছোট, এটা হচ্ছে ছোট সাইজ, এটা মেজো সাইজ আর এটা বড় সাইজ। আমি আসলে এটা দিয়ে সব ধরনের মশলাই করতে পারবো, গুঁড়া মশলা বলেন আর বাটা মশলা বলেন, সব কিছুই এগুলো দিয়ে করা যাবে, অনেক কিছুই করা যাবে এটাতে। তো আমি আসলে আজকে খুবই হ্যাপি। আমাদের এই গ্রাইন্ডারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।